নারীকেন্দ্রিক ছবি হলে খোঁজ পড়ে মেয়ে লেখকদের কিংবা নারী পরিচালকদের, থ্রিলার ছবি হলে তাদের বিশেষ কেউ পাত্তা দেন না। আসলে এখনও ইন্ডাস্ট্রি মনে করে মেয়েরা থ্রিলার বানাতে পারবেন না। গত কয়েক বছর ধরে একটি কথা খুব ঘুরছে, উইমেন টেলিং উইমেন স্টোরিজ। মেয়েদের গল্প পর্দায় বলতে হলে মেয়েদেরই বলাই ভালো। ছেলেরা হয়তো মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলতে পারবেন না, আর সেটা পারলেও অন্য একটি ডিসকোর্স উঠে আসে, কেন মেয়েদের নিজেদের কথা বলার অধিকার দেওয়া হবে না। হলিউডে গ্রেটা গেরউইগের উত্থান এই ধরনের ডিসকোর্স আরও জনপ্রিয় করে তুলেছে। এমনিতে তাতে কোনো অসুবিধে নেই, নারী পরিচালকের সংখ্যা বিশ্বজুড়েই খুব বেশি নয়, তাই মেয়েদের গল্প বলার জন্য মেয়েরা যদি এগিয়ে আসেন তাতে ক্ষতি নেই। তবে এর একটা অন্য দিকও রয়েছে, এই ধরনের ডিসকোর্সের একজন শিল্পীকে একটি গণ্ডিতে আটকে দেয়। মেয়েরা কি শুধুই মেয়েদের গল্পই বলবে? বারবি মানেই নারী পরিচালক, আর ওপেনহাইমার মানেই কি পুরুষ পরিচালক? মেয়েরা যুদ্ধের ছবি, বায়োপিক, সুপারহিরো ছবি, গুপ্তচরের ছবি বানাবেন না? সেটা কেমন করে হয়? এই ধরনের সংকীর্ণ মনোভাবের সঙ্গেই লড়তে হবে। মনে করেন চিত্রনাট্যকার জিনিসটা জিনিয়াস সেন, সদ্য মুক্তি পেয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ। ছবির চিত্রনাট্য এবং সংলাপ যৌথভাবে লিখেছেন জিনিয়া এবং শর্বরী ঘোষাল। রক্তবীজ অদ্যপ্রান্ত সাসপেন্স থ্রিলার, সন্ত্রাসবাদ থেকে দুর্গাপুজো সবই রয়েছে গল্পে। সাধারণত এই ধরনের অ্যাকশনবহুল থ্রিলারের পরিচালনার দায়িত্বে থাকেন কোনো পুরুষ পরিচালক, লেখেনও ছেলেরাই, কিন্তু এখানে ছবির অন্যতম পরিচালক একজন নারী এবং গল্প লিখেছেনও দুই নারী। অনেকে অবশ্য তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন শুরু থেকেই। জিনিয়া বললেন, মেয়েরা শুধু মেয়েদের গল্পই বলবে এই ধরনের চিন্তাধারাই আমাদের ভাঙতে হবে। যখন আমি লিখছিলাম আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম আমার গল্পে দুজন চরিত্র রয়েছে, একজন দলের নেতৃত্ব করবে, তার মাথা ঠান্ডা, তাকে অনেক কথা ভেবে কাজ করতে হয়, খুব প্রয়োজন না হলে সেগুলি চালানোর পক্ষপাতী নয়। অন্যজন হবে অনেক বেশি অ্যাগ্রেসিভ, তার মাথা চট করে গরম হয়ে যায়, গুলি চালাতে সে এক দণ্ড ভাবে না। আমি প্রথম থেকেই বলেছিলাম মেয়েটা হবে অ্যাগ্রেসিভ আর ছেলেটা শান্ত, তাতে লেখার সময় অনেকে সন্দেহ প্রকাশ করে, এতে ছেলেটার হিরোইজম কমে যাবে না তো? এই ধরনের প্রচুর প্রচলিত ধারণা আমাদের চারপাশে রয়েছে, সেগুলোই ভাঙাটাই আমাদের আসল চ্যালেঞ্জ। নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই ঘরের ভিতরের গল্প, পারিবারিক ড্রামা। গল্প চার দেওয়ালের মধ্যে আটকে থাকলেও তাতে তাদের সুখ্যাতি দেশ বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবার তারা নিজেদের ঘরানার বাইরে গিয়ে বড় পরিসরে ছবি বানিয়েছেন। নিজেদের পুরনো ঘরানা যে একেবারে ছেড়ে বেরিয়ে এসেছেন তা কিন্তু নয়, খুব সন্তপর্ণে পুরনোকে নতুনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন দুজনে। তবে এত অ্যাকশন তাদের ছবিতে আগে চোখে পড়েনি। নন্দিতা বললেন, এটা ঠিকই যে আমরা এই ঘরানার ছবি আগে বানাইনি, অ্যাকশন দৃশ্যের পরিচালনা করা সবচেয়ে কঠিনও, কিন্তু আগে করিনি বলে যে করতে পারবো না তা নয়, চ্যালেঞ্জটা নিয়েই নিলাম। ছবির অন্যতম চিত্রনাট্যকার শর্বরী জানালেন, লেখালেখির সময় ছেলে মেয়ে নিয়ে আলাদা করে তিনি কোনো দিন ভাবে দেখেননি, কারণ কিরণ বেদীকে দেখেই বড় হয়েছেন। কিরণ বেদী যদি সাধারণতন্ত্র দিবসে অলমেন্স ক্যাভেলরি লিড করতে পারেন তাহলে মেয়েরা থ্রিলার লিখতে পারবে না কেন? জো আক্তারকে দেখুন, কত ধরনের ছবি করছেন, মেয়েদের শুধু মেয়েরাই গল্প বলতে হবে এসব ধারণা এখন আর চলবে না। থ্রিলারে অনেক সময় মুখ্য চরিত্রে মেয়েরাও থাকেন, তবে গল্পে যদি সন্ত্রাসবাদ, দেশপ্রেম জাতীয় থিম থাকে তাহলে সাধারণত মুখ্য চরিত্র কোনো একজন পুরুষই হয় যে গোটা গল্পটা একা হাতে এগিয়ে নিয়ে যায়। তবে রক্তবীজ সেখানেও ব্যতিক্রম, এখানে দুজন পুলিশ চরিত্র রয়েছে, একজন কেন্দ্রের যিনি আবির চট্টোপাধ্যায়, আরেকজন হল রাজ্যের যিনি মিমি চক্রবর্তী। তদন্ত এগোয় দুজনে যুগলবন্দিতেই। তবে মজার বিষয়, গল্পে দুটি গুরুত্বপূর্ণ গুলি রয়েছে এবং সেই দুটি গুলি কিন্তু পর্দায় চালিয়েছেন মিমি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিনেমাটি একটু অন্য ধরনের। প্লিজ আপনারা সবাই সিনেমাটি দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে সিনেমাটি কেমন হয়েছে। পুজোতে বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন।